Exactly. আর আমাকে বিপদে ফেলে সে তো বহুত মজায় আছে। ফোনটাও ধরছে না। এখন আমি কি করতে পারি? বড় তো লিসা মায়াকে বুঝিয়ে ছেড়ে দাও হুমকি দিতে পারো। আর ও যদি কাউকে কিছু বলে তাহলে ওর ক্ষতি আমরা করে দেব। মা আমার কি মনে হয় জানো? ওরা এই সব কিছু করছে লিসাকে রুদ্রর বউ করে আনার জন্য। না হলে রুদ্র কাকে বিয়ে করলো না করলো তাতে তো ওদের কিছু যাওয়া আসার কথা না। আসি তোমার তো খুশি হবার কোনো দরকার নেই, কারণ অনুমান আর বাস্তবতা এক কথা নয়। কাউকে মন গড়া গল্প বানিয়ে দোষী সাব্যস্ত করা যায় না। আমি আপনাদের কথা কখনো কাউকে বলবো না, জীবনও বলবো না। রুদ্রকে ভুলে যাবে আর রুদ্রকে বলবে যেন তোমার আশেপাশে সে ঘুরঘুরো না করে। ওদের তো অনেক থ্রিল পছন্দ, আর ওরা ক্রাইমটাকে অ্যাডভেঞ্চারের মতো নেয়। ওদের এই ক্রাইমের রেজাল্ট ওদেরকে পেতে নাও। ওদেরকে না থানায় নিয়ে শুধু আটকে রাখা উচিত না, ইচ্ছা মতো পিটানো উচিত। মায়ের এখন কি অবস্থা কে জানে? এতদিন ধরে আটকে রেখেছে ওরা, খাবার পানি ঠিকঠাক মতো দিচ্ছে কিনা কে জানে। খাবার পানি আবার দিবে? তোমার মেয়েগুলো এতই যদি ভালো হতো তাহলে এই ধরনের কাজ করতো না। ওরা যে খারাপ, আর ওরা মানুষকে কষ্ট দিয়ে মজা পায়, কিচ্ছু দেয়নি ওকে খেতে, কষ্ট দিচ্ছে শুধু শুধু মায়াকে। একবার মায়াকে পাই আমি, এরপর দেখো ওদের আমি কি করি, ওদের এই বাসা থেকে বের করে দেবো আমি। এইসব কথা বাদ দিয়ে এখন মায়ার জন্য দোয়া কর, মায়া যেন সুস্থ থাকে। তুমি তোমার মেয়েদের জন্য দোয়া করো, ওদের যাতে আল্লাহ সদ্বুদ্ধি দেয়। আচ্ছা আমি একটু যাই, ঘরে যাই। সবসময় তো ওরা এসে তোকে ম্যানিপুলেট করে ফেলে। আর একটা কথা বলবি তো তোর মুখটা না এক্ষুনি সেলাই করে দিব। কেন মুন্নি ভুল কি বলেছে? কোন ভদ্র ফ্যামিলির মেয়ে কি এত রাতে বাসা বাইরে থাকে? তুই কি করে বুঝবি ভদ্র বাড়ি কাকে বলে? তুই তো একটা নেশাখুর, তোর জন্য তো কয়েকদিন আগে ওই বাড়িকে সবাই নেশাখুরদের বাড়ি বলে ডাকতো, মনে নেই কথা? সব ভুলে গেছিস? শাট আপ, একদম ফালতু কথা বলবি না তুই আমার সাথে। এই যে মগো ম্যাডামে তো হুদা বিড়ি খায়, হলে হারে কিনে নাকি আমাদের নেশাখোর কইবে? একদম চোখ মুন্নি, আমি বলেছি না তুই একটা কথাও বলবি না। কি করতে গিয়েছি? নিশ্চয়ই কোনো ক্রাইম, নিশ্চয়ই মায়ের ওখানে গিয়েছি দেখে আসতে সব ঠিক আছে। তা না হলে এত রাতে তুই চোরের মতো কেন বাসা ঢুকবি? তোরা কে রে আমাকে জিজ্ঞাসাবাদ করছিস? আমার যা ইচ্ছে আমি তাই করবো, তোদেরকে আমি কৈফিয়ত দেবো নাকি? স্টুপিড গুলি আমাকে জেরা করতে আসছে। ম্যাডাম আপনাকে স্টুপিডই বলেছে? বলুক, ডাজন্ট ম্যাটার, ওই ম্যাটার করে না আমার লাইফে আর ওর কথা মনে হয়। তো বড় অসভ্য যে আমাকে ধরার জন্য তো রাত পর্যন্ত জেগে আছে। ইডিয়েট দুটো।
গেছে এটাকে নিয়ে এসেছি। আরেকজন তো মহাব্যস্ত, তাকে পাওয়াই যায় না, বাসায় থাকে না। আমি বুঝলাম না বাবা, আরে আমাকে এভাবে ধরে আনার মানেটা কি? তোমাদের সাথে আমার কথা আছে, তাই তোমাদেরকে ডাকতে বলেছি। বাবা, এই অসভ্য মেয়েকে দিয়ে ডাকানোর কোনো মানে নেই, এটাকে ডাকা বলে না। ও রীতিমতো জোর করে ধরে আমাকে নিয়ে এসেছে। এই চুপ কর, ডাকা বল না। বাবা ডাকতে বলেছে, আমি ডেকে এনেছি। তুই যদি সভ্য মেয়ে হতি তাহলে তোকে এরকম জোর করে আনা লাগতো না। তোমাদের সাথে আমার কথা ছিল, তাই যারাকে তোমাদেরকে ডাকতে বলেছি। জেরিন যখন নেই তখন তুমি শোনো, তুমি জেরিনকে কথাটা বলে দিও। হ্যাঁ বলে দিব। কি কথা বলো? যারা রুদ্র তো তোকে বলেছে, কি বলেছে তারিনকে বলে দে। ওকে বাবা শোন, রুদ্র বলেছে তোরা দুজন মিলে মায়াকে কিডন্যাপ করে রুদ্রের সাথে অপরাধ করেছিস, মায়ের সাথে অপরাধ করেছিস। তোরা আমাদের বাড়ির সম্মান নষ্ট করেছিস, ওর সম্মান নষ্ট করেছিস মায়ের সামনে, তাই তোদের এই বাড়িতে কোনো জায়গা হবে। দেখছো বাবা, মানে আমরা মায়াকে কিডন্যাপ করেছি, এটা কিভাবে পসিবল? কে বলেছে এই কথা? মায়াকে যে তোরাই কিডন্যাপ করেছিস সেটা সবাই জানে। এখন না এত অ্যাক্টিং করার চেষ্টা করে লাভ নেই। হুম, আর তোরা যেহেতু কাজটা করেছিসই, তাই রুদ্র আমাকে এই কথা বলেছে। অ্যাকচুয়ালি বলেছে বললে ভুল হবে, বলতে পারিস ইটস অ্যান অর্ডার। অর্ডার? কিসের অর্ডার? তারি চুপ করে শুনো যারা কি বলছে, যা বল। যেহেতু তোরা রুদ্রকে হার্ট করেছিস, হার্ম করেছিস ওর, আর তোরা ক্রাইম করেছিস, তাই রুদ্র চায় না তোরা এই বাড়িতে থাকিস। ওকে, এই বাড়িতে কোনো ক্রিমিনাল আর হার্মফুল পার্সনের জায়গা নেই। ওর যদি প্রবলেম হয়ে থাকে তাহলে ও চলে যাক, মায়েদের বাসায় গিয়ে উঠু, আমরা কেন যাবো? আছো তারি, তুমি এইসব কি বলছো? ও নিজের বাসা থাকতে মায়েদের বাসায় কেন গিয়ে উঠবে? তুমি কি একটু চুপচাপ কথা শুনতে পাচ্ছ না? রুদ্র যেহেতু তোদের সাথে এক বাসায় থাকতে চাচ্ছে না, মানে তোদেরকে এই বাসায় রাখতে চাচ্ছে না, সো যদি একটুকু সেলফ রেসপেক্ট থাকে না বাকি এখনো, তাহলে বাসা ছেড়ে চলে যা, নিজের বাসা যা, আর কত এখানে পড়ে থাকবে আর জ্বালাবি? বাবা, মানে কি বলছে এগুলো? এগুলো নিশ্চয়ই জারার মন গড়া কথা। না, এসব জারার কথা না, এসব রুদ্রর কথা। সবসময় তো সবাই মনে করেছে আমি সব কিছু বলি, খারাপটা আমি। এখন তো সবাই সব কিছু প্রমাণ পেয়ে গেছে, সবার সামনে সত্যিটা চলে এসেছে, সো তুই বেটার হয় চলে যা। বাবা, মানে আমরা কেন চলে যাব? আমি বুঝলাম না, এটা তো আমাদেরও বাসা, তাই না? সো আমি কোথাও যাচ্ছি না, এখানেই থাকবো। উল্টোপাল্টা কাজ করেছো তো, সবার মন থেকে তোমরা উঠে গেছো। যাও, রুদ্রকে ম্যানেজ করার চেষ্টা করো, দেখো কিছু করতে পারো কি না। আমি কিন্তু কিছু করতে পারবো না। আমার মনে হয় না তুই রুদ্রর পা ধরে বসে থাকলে রুদ্র তোকে মাফ করবে, তারপরও তুই পা ধরে কান্নাকাটি করে ট্রাই করে দেখতে পারিস। আর বাবা, এখান থেকে চলো তো। এই দেখো, শয়তানটা এখন ইমোশনাল ব্ল্যাকমেল করার প্ল্যান করতেছে, এই দেখো প্রিপারেশন শুরু হয়ে গেছে, তোমার আমার মন গলে যাবে, চলো এখান থেকে। তাড়াহুড়ো করবি না, আস্তে ধীরে খা, ওদের তো গলা আটকে গেছে। পানি খা, তোমার পানি খা, পানি খা। কি রে মা, কষ্ট হচ্ছে তোর? খাবো না মা। কেন খাবি না মা, খেয়ে নে, দুর্বল হয়ে গেছিস। আচ্ছা মায়া, তোকে কে আটকে রেখেছিল? কোথায় ছিলি তুই এতদিন? কিছু বলছিস না কেন মা, প্লিজ
চুপ করো না, আমি তো ফিরে এসেছি, হয়েছে তো, এগুলো নিয়ে আর কথা বলো না প্লিজ। এত কথা বলছি মানে? তোকে কি আটকে রেখেছিল সেটা জানার কোনো অধিকার আমাদের নেই? মা চুপ করো না, আমি সব কথার উত্তর দিতে পারবো না। এই তুমি চুপ করে কি দেখছো, ওকে জিজ্ঞেস করো না। সময় হলেও নিজেই বলবে, কেন খামাখা ডিস্টার্ব করছো ওকে? খেয়ে দে তোমার, খেয়ে খাওয়ার সময় এইসব কথা। যাও একটু চা বানাই দিয়ে আস। কেন, আমি কি শুধু তোমাদের জন্য চাই বানাবো? পারবো না, আমি তো দিন দিন শত্রু হয়ে যাচ্ছি তোমাদের। মাকে নিয়ে ভাবিস না মা, তুই ফিরে এসেছিস এতেই আমরা খুশি। নে আর খেয়ে খাওয়াই দিব। যে বাসায় খুঁজে পাওয়া যায় না। হাউ ডেয়ার ইউ রুদ্র, তোর তো দেখছি দিনকে দিন সাহস বেড়েই চলেছে। আমি কোথায় যাই না যাই সেগুলো তোর কাছে আমার জবাবদিহি করতে হবে? দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার। আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে যখন তোমাদের এত দখলদারি, তোমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমার মাথা ব্যথা থাকতেই পারে। রুদ্র দেখ, লিমিট ক্রস করবি না। বেয়াদবি আমি একদম পছন্দ করি না, বেয়াদবি করবি না বলে দিচ্ছি। বেয়াদবি? বেয়াদবির কি দেখলে এখানে? মায়াকে যে তোমরা লুকিয়ে রেখেছো এটা সমস্ত প্রমাণ পেয়ে গেছে মায়ের বাবা। সে তোমাদেরকে পুলিশে দেবে, আর যদি সে না দেয় আমি নিজে দেব। হোয়াট? মানে রুদ্র আমি বুঝতে পারিনি, মায়ার বাবা তোকে যা বললো সেটা তুই বিশ্বাস করলি? আর আমরা তোর এত আপন, আমাদের কথা একবারও বিশ্বাস করলি না? মাকে বের করো, মুক্তি করো, না হলে আমি তোমাদের কি করবি? মারবি? মারতেই পারিস, তোর মা তো এর থেকে ভালো কিছু তোদেরকে শেখায়নি, মায়ের কাছ থেকে শিখেছিস না? মাকে নিয়ে কথা বলবো না, তোমরা ফোন দিয়েছো না সেটাই তোমাদের কাল হয়ে গেছে। কি বললি? আমরা ফোন দিয়ে কিডন্যাপ করেছি? আমরা এত কাঁচা প্লেয়ার না, আমরা ফোন দিয়ে কাউকে কিডন্যাপ করি না। আরে তুই কি ভালোবাসলি মায়াকে বলতো? কি তোর ভালোবাসা যে মায়া কি বলতে চাইলো, কি বলতে চাইছে, কোথায় আছে কোনো কিছুই তুই পড়তে পারলি না? হ্যাঁ, এত ঠুনকো তোর ভালোবাসা, মাই গড। কি বলতে চাও? মায়া ওর বাসায়, তোর কাছ থেকে ওর বাবা মা ওকে লুকিয়ে রেখেছে। যা গিয়ে দেখ গিয়ে। সত্যি বলছো? সত্যি বলছি না মিথ্যা বলছি, সেটা তুই নিজের চোখে গিয়ে দেখে আয় না। যা মায়া, মায়া ওই যে ওরা এসেছে তো, ওই যে রুদ্র বন্ধুটো, ওরা আবার কেন এসেছে আমি কি করে বলবো? সরি, আমরা না মানে চলেই আসলাম, কতক্ষণ আর গেটে দাঁড়িয়ে থাকা যায় বলুন? ভাবলাম যে মায়াকে কিডন্যাপাররা ধরে নিয়ে গেছে, ওর শরীর টরীর ঠিক আছে কি না, কি হালে আছে, বেচারি বিছানা থেকে উঠতে পারছে কি পারছে না, তাই একদম ঘরের ভেতরেই ঢুক পড়লাম। কার কি দরকার আছে কি নাই আসলে এটা আমি জানি, তবে আমার আসার খুব দরকার ছিল, কারণ সারাক্ষণ চতুর্দিকে শুধু মায়া আর মায়া, মায়ার জালে একদম জড়িয়ে আছি। মানুষটাকে না সামনে থেকে দেখা খুব ইচ্ছা ছিল আমার, সেদিনও দেখেছিলাম, আসলে আর একটু ভালো করে দেখা দরকার ছিল তো তাই চলে আসলাম। তো কি দেখলে, দেখে কি মনে হলো? একদম নর্মাল মনে হলো, মোস্ট অর্ডিনারি। আর এই অর্ডিনারি মেয়েটার জন্য তোমাদের ভাই পাগল। এই জন্যই তো বলি আমার ভাইটার চোখ নষ্ট হয়ে গেছে। আমারও তাই মনে হয়। তোমরা বসো,
আমি চা নিয়ে এসেছি। মা চা লাগবে না, তুমি রুমে যাও, ওনাদের সাথে আমার কথা আছে। আন্টি আমার না একটা আবদার আছে, আমি আপনার হাতে খুব সুন্দর করে একটা চা খেতে চাই, আমার খুব ইচ্ছে, কিন্তু একটু যত্ন করে একটু সময় নিয়ে বানাবেন প্লিজ। মায়া কি হয়েছে, কি এমন কথা যে আমার সামনে বলা যাবে না, আমার সামনেই বলুক। আরে না না আন্টি থাকুন আপনি, মায়া তুমি বলো, আন্টি সামনেই বলো কি বলবে। জীবনটা দান করেছি, বন্দী জীবন থেকে তোমাকে মুক্ত করে দিয়েছি, কোথায় আমাদের দেখে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে মায়া, তা নয় তো মনে হচ্ছে ভূত দেখার মতো একটা মুখ করে রেখেছো, কেন বলো তো? আমি তো সবকিছু প্রমিস করে এসেছি, তাহলে আবার কেন এসেছি? আসবো না মানে? প্রতিদিন আসবো, নতুন বাচ্চা জন্ম দিলে মা যেমন প্রতিদিন যত্ন করার জন্য আসে, ঠিক তেমনি আমরাও প্রতিদিন তোমাদের বাসায় আসবো। কেন? আরে কেন মানে কি, বাচ্চাটা ভদ্র মতো বেড়ে উঠছে নাকি বেয়াদব হয়ে বেড়ে উঠছে সেটা আমাদের দেখতে হবে না? দেখুন আপনারা যদি ঘন ঘন এখানে আসেন তাহলে আপনাদেরই বিপদ, আমার কোনো সমস্যা নেই, সবাই আপনাদেরকে সন্দেহ করবে। কি সুইট, দেখেছো লিসা আমাদের জন্য কত ভাবে, মায়া দেখি আমাদের ভাইয়ের বউ হলে আমাদেরই অনেক লাভ হবে, তুমি কখনো ভেবেছো আমাদের জন্য এরকম করে? ও তাই, তাহলে ওকেই তোমার ভাইয়ের বউ বানাও, আমি চলে যাই। প্লিজ আপনারা কেন এসেছেন সেটা বলে চলে যান, আমার বাবা চলে আসলে আপনারা বিপদে পড়ো। এই কথাটা কিন্তু একদম ঠিকঠাক বলেছো, ওর বাবা যা খারুস। সত্যি করে একটা কথা বলো তো, আমাদের কথা তুমি কি কাউকে বলেছো? আমার মায়ের চেহারা দেখে আপনাদের বোঝা উচিত ছিল, আমি কাউকে কিছু বলি। গুড, ভেরি গুড, কিন্তু মনে রাখবে নতুন একটা ফরমান জারি হয়েছে তোমার জন্য, এই শহর ছেড়ে তোমাকে চলে যেতে হবে। আমি তোমাদেরকে কেন বোঝাতে পারছি না, আমি এই শহরে থাকতে চাই না, আমি আমি নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে বাবা। কি বলছিস তুই মায়া, সত্যি করে বলতো, কেউ তোকে থ্রেট দিচ্ছে না? এখন থেকে যখনই মন চাইবে আমাকে দেখতে চলে আসবে। যখন মন চায় আসার পারমিশন দিয়ে দিলেন? হ্যাঁ, কারণ আমাকে আপনার মতন এত মায়ার চোখে পাগলের মতন তাকিয়ে থাকতে কাউকে দেখিনি। তাহলে তো ভালোই, রুদ্রের সঙ্গে বিয়ের কথাটা ভাবাই যায়, যে আমার মেয়েকে এত আনন্দে রাখবে সেই তোর যোগ্য সঙ্গী। কিন্তু মেয়ের মনে যে কী চলছে সেটা তো বুঝতে পারছি না, ও বিয়ে করবে কি করবে না আমি তো বলতেও পারছি না। বাবা আমি এইসব কথা বলতে চাচ্ছিলাম না, ওর মন খারাপ হয়ে যাক এটা আমি চাচ্ছিলাম না। ম্যাচিউরড একটা কাজ করেছিস, এখন বল তোদের খবরটা কি?